আজ বৃহস্পতিবার ছয়ই পৌষ দু বাইশ সালের বাইশে ডিসেম্বর সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা আজাই অনুভব করবেন তাই অমীমাংসিত কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য আজকের দিনটিকে আপনারা ব্যবহার করতেই পারেন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে কিন্তু খরচও বাড়তে পারে বিশেষ করে পড়াশুনোর কারণে বিদেশ যাত্রার কারণে খরচ কিন্তু বৃদ্ধি পেতেই পারে যার কারণে সঞ্চয় ঘাটতি হতে পারে যদি ছাত্রছাত্রী হন বিদেশে পড়াশুনো করতে চান আর্থিক সংকট আপনাদেরকে বিরক্ত করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের পুন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করার আগে সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে কোনো প্রকার অংশীদারিত্ব বা পার্টনারশিপে যুক্ত হওয়ার আগে আপনার মনের অনুভূতির কথা একবার শুনে নিতে যেন ভুলবেন না আজ আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভাড়া যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ব্যবসা কর্ম অর্থ শিক্ষা সমস্ত ক্ষেত্রেই প্রগতি করবার জন্য উন্নতি করবার জন্য কালো রঙের জুতো পরা বন্ধ করে দিন আজ গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন নারী হয়ে থাকলে শুক্র পুরুষ হয়ে থাকলে মঙ্গলের থেকে আজ আপনারা রোম্যান্সের চরম মাত্রায় দ্রবীভূত হওয়ার সুযোগ পাবেন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে সমাজের তরুণ তরুণীদের অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপ শুরু করতেই পারেন সেখানে প্রত্যাশা মাফিক ফলাফলই পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটি একশো আট জপ করে দিন শুরু করুন